সালামু আলাইকুম কেমন আছেন আপনারা নিশ্চয়ই অনেক ভালো আছেন আমি আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটি ভিডিও নিয়ে আজ আমি কথা বলবো অ্যাপেন্টিসাইটিস নিয়ে আমাদের মধ্যে অনেকেরই হঠাৎ করে এই সমস্যা দেখা দেয় আর এই সমস্যা থেকে হোমিও চিকিৎসার মাধ্যমে কীভাবে আমরা মুক্তি লাভ করতে পারি পরিত্রাণ পেতে পারি সেই বিষয়ে কথা বলবো তো বন্ধুরা হোমিও ড্রাগ হোম চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি আমার সাথে থাকার জন্য অনুরোধ রইলেও শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাতে করে নিশ্চয়ই আপনার অথবা আপনার পরিবারের আপনার বন্ধুবান্ধবের কাহো না কাহারো এই সমস্যা হলে আপনি এই ভিডিও পরামর্শ মতে লক্ষণভেদে যে কোনো একটি ওষুধ সংগ্রহ করে সেবনে উপকার পাবেন এমনকি আরোগ্য লাভ করতে পারবেন এটা আমাদের বিশ্বাস তো চলুন আমরা এই রোগের লক্ষণগুলো নিয়ে কথা বলি তলপেটের ডান দিকে ব্যথা হয় কুচকির উপরের অংশে হঠাৎ তীব্র ব্যথা ব্যথা কখনো কম কখনো বেশি কুচকির উপরি ভাগ ব্যথার তীব্রতায় ফুলে ওঠে এই জাতীয় লক্ষণকেই আমরা সাধারণত অ্যাপেন্ডিসাইটিস বলে থাকি ইহা একটি জটিল উপসর্গ অল্প সময়ের মধ্যে চিকিৎসা না নিতে পারলে অনেক সময় রুগীর জটিল আকার ধারণ করে এবং ইহা একটি মারাত্মক ব্যাধিও বটে হোমিও চিকিৎসায় এই অ্যাপেন্ডিসাইটিসের খুব চমৎকার এবং নিরাপদ ব্যবস্থা আছে আমি লক্ষণ ভেদে তিন চারটি ওষুধ আপনাদের সামনে পরিচয় করিয়ে দিব আপনারা অবশ্যই একসাথে সবগুলো ওষুধ না সংগ্রহ করে লক্ষণ অনুযায়ী যে কোনো একটি ওষুধ সংগ্রহ করবেন এবং একটি ওষুধই যথেষ্ট হবে আমার বিশ্বাস যদি লক্ষণটি সঠিকভাবে মিলিয়ে ওষুধ সংগ্রহ করা যায় যে সকল রুগী হঠাৎ অ্যাপেন্টিসাইটিসের ব্যথায় ছটফট করে এবং ব্যথার তীব্রতা মুহূর্তের মধ্যে অনেকটা ভয়ানক আকার ধারণ করে তাহাদের জন্য অ্যাকোনাইট থার্টি ওষুধটি অত্যন্ত কার্যকরী ওষুধ অ্যাকোনাইট ওষুধটি থাটি শক্তির পাওয়ার হলে খাওয়ার নিয়ম হল দুই থেকে তিন ফোটা সামান্য পানির সাথে মিশ্রণ করে এক ঘন্টা পরপর কয়েকবার খাওয়াতে হবে ব্যথা কিছুটা কমে আসলে পরবর্তী আরও দুই দিন বা তিন দিন দুই থেকে তিনবার সেবন করা যেতে পারে আর যাহাদের অধিক ঠান্ডা লাগিয়া অথবা ঠান্ডা পানিতে অনেকক্ষণ যে কোনো কারণে থাকার কারণে অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা দেখা দিয়েছে এই লক্ষণে অবশ্যই আপনারা রাস্টক্স টু হান্ড্রেড পাওয়ার ওষুধটি নির্বাচন করবেন আর এই ওষুধটি খাওয়ার নিয়ম হলো দুই থেকে তিন পোটা দৈনিক দুই থেকে তিনবার প্রথম এক থেকে দুই দিন পরবর্তীতে প্রয়োজন হলে দুই থেকে তিন পোটা প্রতিদিন সকালে খালি পেটে আরও দু চার দিন সেবন করা যেতে পারে আশা করি এই জাতীয় লক্ষণের রাস্টক্স আপনাকে নিশ্চিত ছাড়িয়ে তুলবে আর যে সকল অ্যাপেন্ডিসাইটিসের রুগীর ব্যথার তীব্রতা রাতে বৃদ্ধি পায় দিনের বেলা মোটামুটি রুগী ভালোই থাকে সন্ধ্যা ঘনিয়ে এলেই আস্তে আস্তে ব্যথা বৃদ্ধি পায় রাত যত বাড়ে ব্যথাও তত বাড়ে কোনোভাবেই বিছানায় যেতে পারেন না এবং সেই ব্যথাটা পর্যায়ক্রমে পেটের উপরের দিকেও আসে পেটে প্রচুর গ্যাস জমে ফ্যাট পাঁপা থাকে তাহাদের জন্য লাইকোফোরাম টু হান্ড্রেড ওষুধটি খুবই উপযোগী একটি ওষুধ এ জাতীয় লক্ষণে এই ওষুধটি যথেষ্ট খাওয়ার নিয়ম দুই থেকে তিন পোটা প্রথম দিন কয়েক মাত্রা তারপরে প্রতিদিন সকালে মাত্র এক মাত্রা করে আরও দুই তিন দিন খাওয়া যেতে পারে উল্লিখিত যে কোনো একটি ঔষধের পাশাপাশি পর্যায়ক্রমে বায়োকেমিক ট্যাবলেট ফেরাম পাওয়ার হলো টুয়েলভ এক্স এই ঔষধটি দৈনিক পাঁচটি করে প্রতিবারে ট্যাবলেট দুই থেকে তিনবার এক সপ্তাহ সেবনে আশা করি অ্যাপেন্টিসাইটিসের ব্যথা এবং উপসর্গ সকল কিছুই একেবারে মিলিয়ে যাবে রোগী স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে এবং পরিপূর্ণ আরোগ্য লাভ করবে এই ছিল আজকের রেমেডি আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন মতামত থাকলে কমেন্টে গিয়ে লিখবেন আমি উত্তর দিতে চেষ্টা করব তাহলে আজ এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ